হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমি জানাবো এই প্রচণ্ড গরমে কীভাবে পাখির যত্ন নেবেন এবং কী কী করলে পরে আপনি আপনার পাখিকে সানস্ট্রোক থেকে বাঁচাতে পারবেন। প্রথমে বলি, আপনার যে পাখি রয়েছে সেটি যেন অবশ্যই আপনি যদি ছাদের উপর রাখেন তাহলে এরকম কোনো শেডের তলায় অবশ্যই রাখতে হবে, যাতে পাখি ডাইরেক্ট কোনো সূর্যের আলো বা হিট এসে না পড়ে। এবং তার সাথে আপনাকে পাখির যে জলের পাত্রটি আছে যেটি আপনি ইউজ করেন সেটি যেন পারলে দু ঘন্টা বা তিন ঘন্টা অন্তর চেঞ্জ করে দিলে এই জলটি যাতে বেশি গরম না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং তার সাথে আপনারা যে ওয়ারেস আমরা যে ইউজ করি সেই ওয়ারেসের যদি পারেন একটু দিয়ে দেবেন তাহলে ভালো হয়। এবং তার সাথে পাখিগুলোর যাতে কোনো রকম হিট যাতে না লাগে তার জন্য তো বললাম, এবং তার সাথে পাখিগুলোকে প্রতিদিন পারলে একবার করে চান করাতে পারলে খুব ভালো হয়। পাখিগুলো যাতে প্রতিদিন একবার করে যদি স্নান করে নেয় তাহলে শরীরে যে অতিরিক্ত তাপমাত্রাটা সেটা অনেকটাই কমে যাবে। এবং পাখিগুলোকে একটু গরমে সবুজ শাকসবজি একটু খাওয়াতে পারলে ভালো হয়। এবং তার সাথে যত বাচ্চা পাখিগুলো আছে তাদেরকে কিন্তু একটু আলাদাভাবে কেয়ার নিতে হবে, কারণ বাচ্চাগুলোর কিন্তু বেশি সমস্যা হয়। বড় পাখিগুলো তাও ঠিক আছে, কিন্তু বাচ্চা পাখিগুলো এই অত্যন্ত গরম 40-42-45 ডিগ্রি টেম্পারেচার কিন্তু নিতে পারে না। সেক্ষেত্রে বাচ্চাগুলোকে আপনাকে আলাদাভাবে একটু কেয়ার নিতে হবে, এবং বাচ্চাগুলো যাতে ঠিকভাবে খাওয়া দাওয়া করছে কি না। এবং তার সাথে আপনাকে পাখির বাচ্চাগুলোর জন্য আপনাকে আপনারা একটা ওষুধ ব্যবহার করতে পারেন, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সেই ওষুধটি যদি আপনি ব্যবহার করেন সেই ওষুধটি কিন্তু পাখিকে এই প্রচণ্ড পরিমাণে এই যে প্রচণ্ড পরিমাণে যে মানে বাচ্চারা যে উইক হয়ে যায় তাতে উইক যাতে না হয় তার জন্য এই যে এই ওষুধটি দেখতে পাচ্ছেন, এই ওষুধটি আপনারা সমস্ত পাখির ক্ষেত্রেই আপনারা খাবারের জলের মধ্যে মিশিয়ে দিতে পারেন। এবং পাখিকে অবশ্যই ভালো টাইপের একটু উন্নত মানের দানা দেবেন, বাচ্চা পাখিগুলোকে অবশ্যই। এখন দিনকে দিন পাখির দানার দাম বেড়ে যাচ্ছে আমি জানি, কিন্তু তাহলেও একটুখানি চেষ্টা করবেন যাতে পাখির দানা বাচ্চাদের জন্য অ্যাটলিস্ট পাখির দানাগুলো যাতে একটু উন্নত কোয়ালিটি হয়, কারণ এরা প্রথম ছোটো ছোটো করে দানা খাওয়া শেখে। আর পারলে সমস্ত ছোটো ছোটো পাখিগুলোকে একটা আলাদা খাঁচার মধ্যে রাখবেন এবং অ্যাডাল্ট পাখিগুলোকে আলাদা খাঁচার মধ্যে রাখবেন। তাতে কী হবে, আপনার পাখিগুলো যেগুলো বাচ্চা পাখি সেগুলো বড় পাখিগুলো কোনো রকম ডিস্টার্ব করবে না। আমার খাঁচায় দেখতে পাচ্ছেন আমার এখানে সমস্ত অ্যাডাল্ট পাখিগুলো একটা জায়গার মধ্যে রয়েছে, এবং যেগুলো বাচ্চা পাখি একদম ছোটো বাচ্চা পাখি সেইগুলো দেখতে পাচ্ছেন এখানে আলাদাভাবে রাখা আছে। তো আপনারা চাইলে এরকমভাবে আপনারা পাখিকে রাখতে পারবেন, আর পাখিকে নিয়মিত চান করাবেন এবং সমস্ত দিক থেকে পাখির একটু যত্ন নেবেন। এই গরমকালটাই একটু পাখিদের সমস্যা হয়ে থাকে। দেখবেন একটা রোগ, খুব কমন রোগ হচ্ছে, যেটা হচ্ছে পাখিগুলো হঠাৎ হঠাৎ করে নিতিয়ে পড়ছে এবং প্রচণ্ড পরিমাণে কাঁপছে। কাঁপতে কাঁপতে দেখবেন এক সপ্তাহের মধ্যে তারা মারা যাচ্ছে। সেই সময় পাখিকে আর কিন্তু তাকে রিকভারি করা সম্ভব নয়। তো এই ধরনের ঘটনা ঘটার আগেই আপনারা অবশ্যই সতর্ক হবেন, আর পারলে জলের মধ্যে একটু অ্যালোভেরা টাইপের আপনারা দিতে পারেন। এই অ্যালোভেরা কিন্তু পাখির শরীরকে ঠান্ডা রাখবে। মানুষ যেরকম অত্যন্ত গরমে কষ্ট পাচ্ছে ঠিক পাখিরাও কিন্তু ঠিক সেইভাবেই এরা কষ্ট পাচ্ছে। তো পাখিদেরকে আপনারা যেভাবে যত্ন নিচ্ছেন তো পাখিকেও একটু যত্ন নিলে পরে এরাও কিন্তু সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর পারলে আমি দেখুন আমার এই খাঁচার মধ্যে এখন কোনো হাঁড়ি নেই, পারলে গরমের মধ্যে আপনারা পাখিগুলোকে ব্রিডিং করতে দেবেন না। এই গরমে যদি দীর্ঘক্ষণ তারা ওই একটা হাঁড়ির মধ্যে বসে থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু গরম লাগার ব্যাপারটা বেশি পরিমাণে হবে। তাই এখন এই সময় অন্তত এই গরমের কয়েকটা মাস আপনারা পাখি থেকে সমস্ত হাঁড়িগুলোকে বাইরে বার করে রাখবেন খাঁচা থেকে, তাতে তারা কোনো রকমভাবে যাতে ব্রিডিং করতে না পারে। আর অবশ্যই পাখির যত্ন নিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। ভালো থাকবেন,